يأمرون بالمعروف وينهون عن المنكر ويقيمون الصلاة ويؤتون الزكاة أولئك سيرحمهم الله أمرا الله نكتو الله رحم الكرم الله ما يأكل ساي نا ساي نا ساي الله ما يبقى كتو بوالا هنا دنيا كتو بايتو إلي كتو دوالا لغنا 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 كتو بايتو إلي كتو دوالا لغنا فايتام الله ما يأتي تام لكتاو هن الله لا يكاي ديترا মুমিন বেটাইন এবং মুমিন বেটিন পরস্পর একজন আরেকজনের সম্পর্কিত দোস্ত হয় সুবহানাল্লাহ বেটিন বেটিন তো লাইনে দোস্ত বেটাইন বেটিন তো বেটাইন তো লাইনে দোস্ত কিন্তু এটা তো কি আমরা উল্টো হয়ে গেছে গিয়া উল্টা এখন যখন হইছে এখন কই দেবে দাঁড়াই বানি বেদাবে বানি আপনারা আসলে তো বেটাইন তো বেটাইন যে দোস্তিয়া নয় তো আর বেটিন তো বেটিন যে দোস্তিয়া নয় তো বেটিন তো আপুদের মধ্যে কলমা কালাম নামাজ রোজা ওযু গোসল এই সম্পূর্ণ চর্চা হইতো বেটাইন তো মধ্যে এই সম্পূর্ণ চর্চা বেটাইন তো বেটাইন হইতো ইতার এখন তো ইয়া উল্টো হয়ে গেছে বেটায় কই আমার লাগবো গার্লফ্রেন্ড আর বেটিয়ে কই আমার লাগবো বয়ফ্রেন্ড আছে নি তা মাতুন না তোরা তখন আছে নি না ওখান আরো পুরো বলে দিলে আরো ভালো করে বুঝ ভাইবা আল্লাহ ও তো মুমিন বেটাইন মুমিন বেটাইন তোর বন্ধু মুমিন বেটিন মুটি মুমিন বেটিন তোর বন্ধু আমরা এখানে তোরা আগে গেছ নি 5 জানুয়ারি গেছে নি মাতুন না আজ থেকে 26 দিন আগে গেছ নি 5 জানুয়ারি কান এই 5 জানুয়ারি তে ও যেন আমরা দেশের যত কথা দেখানো হ্যাপি নিউ ইয়ার বানানি গাড়ি বড় বড় বাস করে বুঝ তুলিয়া আর বাস করে লোকে বনি কে তুলিয়া বাস করে লোকে বাইরে তুলিয়া ও যে বই না যে বাই জানি না মার পেটর বাইরে আর বনি কি মাখন না বুঝাই মাখন না কুড়া এই সম্পূর্ণ তো কিছু বাসাইতে হতে লাগবো কিতা পঞ্চান বাসাইতে যদিও তো লাগবো মদরসা বাসাইতে যদিও লাগবো উলামায়ে কেরাম এখন উলামায়ে কেরামের দাগা আইতেও রাজি নাই মদরসা দাইতেও রাজি নাই বলে কি তার লাগি বলে এখন কোন নিউ ফ্যাশন বার হইছে রে বল নতুন যুগ আইছে নতুন কথা মডার্ন আইছে এখন বর্তমান মডার্ন জিন্দেগি মডার্ন হইয়া টাকা লাগবো তুমি জানি ওল মডেলের এটা কিতা মত ওইটা আছে নি মাতিকান আছে না নাই এখন আমরা বানাই নিলাম নে হ্যাপি নিউ ইয়ার বানানিত লাগিয়া দুনিয়ায় যত আখাম আর কুখাম আছে দুনিয়ায় যত অপবিত্রতা আছে দুনিয়ায় যত হারাম আছে সারা মিলাইয়া তৈরলাম ফুয়ারে আমি মেট্রিকও দেওয়ার বাদে ইগু ফুইক মেট্রিক তাকি দেওয়ার বাদে আপনার আয়াত গেল গিয়া আয়াত তাকি বিয়ের জার গিয়া বিয়ের তাকি লোভ জার গিয়া তার মনে যে তাকো ওটা ইয়া ডিমান্ড আমার করে আমি তার ওটা দিতে বাধ্য হইছি আর দেয়ার হসিয়া দেয়ার হসিয়া দেয়ার দুস্ত হল আর বুজুর্গ হল ও দেওয়া দো ইত লাগাইয়া দিল্লির এক বুজুর্গ আল্লাহ ওয়ালা বুজুর্গ হাকিম আখতার সাহেব রহমাতুল্লাহ আলাইহি জানোর জিন্দেগির মধ্যে চাইলে আল্লাহর এক বন্দা বিমার হইছে নিশ্চয় মনে হয় আমি আপনার মদরসা আরো একবার ওই ঘটনা কইছি এখন আবার হয়ে রোহান বুঝবার লাগিয়া দুনিয়ার সব ডাক্তার যে মানুষের লাগি ফেইল হয়ে গেছেন গিয়া সারা ডাক্তার এখন তোমার বিমারের কোনো ঔষধ নাই তোমার রোগ না রে মৃত্যু হইব যেমন আমরা দেশের বারবেলি যে বিমার হয় ক্যান্সার ওই যে মানুষ মরিন নেই আজ না খাই খাই না বসে দিন হায়াত শেষ মরিন তো আল্লাহর বান্দার বিমার আর হবে না চতুর্দিকে যাইতে 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 হাকিম আখতার সাহেব রহমাতুল্লাহ আলাইহির খবর পাইলা খবর পাওয়ার বাদে কইলা কিছু মানুষে কইলা তুমি অন্য গিয়ে দেখাইলাও দেখালে বড় হয়তো তোমার বিমারের কোনো সমাধান আই দিতে পারে আল্লাহর বান্দা তালাশ করি করি হাকিম আখতার সাহেব রহমাতুল্লাহ আলাইহির কাছে গেছেন গিয়া পাইছেন চেম্বার অফ ওয়াত এখন কোন আপনার এক্সরে করিয়া নাই আর সোনোগ্রাফি করিয়া নাই আর ইসিজি করিয়া নাই আর ইইজি করিয়া নাই হাকিম আখতার সাহেব রহমাতুল্লাহ আলাইহির রোগী সবার হালত আর আতর রোগ ধরিয়া ও সুবহানাল্লাহ আতর রোগ একবার দর করে হাকিম আখতার সাহেব রহমাতুল্লাহ আলাইহি আতর আর বাজার সময় সারিছেন সারিয়া দয়ার স্থান মারি খাবো যখন বার করছেন আর প্রেসক্রিপশন লিখিছেন লিখি আবার দয়ার ঢুকাই দিলাইছেন আর দিয়া কইছেন যাও রে আল্লাহর বান্দা তোমার বিমারের আর ঔষধ নাই এখন মরাগান পাক্কা হইছে না হইছে না বাতন না তোরা সারা ডাক্তারগুলোর উপরে যে বেটা গেলেও মানুষ ভালো হয়ে যায় প্রেসক্রিপশন লেখলেও ভালো হয়ে যায় ও বেটা কাছে কই দিছে এখন আর মরা তোমার অনিবার্য তোমার বিমারের ঔষধ নাই এখন মরাগান পাক্কা হয়ে গেছে নাকি আল্লাহর বান্দা বাড়িতে ইয়া বিবি সারিয়া বাচ্চান তারিয়া বাড়ির থেকে বেহুশ অবস্থায় পাগল দিবানা অবস্থায় বাড়ির থেকে বাইর হয়ে গেছে বাড়ির থেকে বাইর হইয়া রাওয়া লাগাইছে জঙ্গল দিকে ওদের বাড়ির দরকার নাই হৌ মরে দিতাম গিয়া তার আর ইটা দেখতা পারতাম মরি যাইতাম কইতে ইয়াদ হইছে আর এখন মাথা কই দিতাম নি ওখানে আপনার সামনে হারুনুর রশিদটা ভুনতুন নি বাচ্চা বাচ্চা হারুনুর রশিদে
দিন কইলা কইলা আমি যদি মারা দেই মু আমার লগে কইলা কবর গিয়া দেন মাত্র একটা রায় তুই দেবা ভাই এনার 50,000 আশ্রফি দিমু এখন কোন জানি মা থেকে নার বাদে সব আর বাইনি আমার কবর গিয়া রায় তুই তাই বাপর কবর আর বাইনি মার কবর আর বাইনি বাইরে কবর আর বাইনি জানার ওই হ্যাপি নিউ ইয়ার দৌড়াও মানে রে পাত্র গিয়া উবাইয়া ভাত খাও বইয়া বইয়া ভাত খাও পাত্র রান দে এনার এনার দরিয়া আর বাইনি এটা সারা দুনিয়া সম্পর্ক করবা খালি শ্বাস পালনের লোকে বাবার আর ছেলে সম্পর্ক বিচ্ছেদ নাই হে ও তুই কেন কন্যা পান ময় ফকির বেড়া হইলো আমার আর আছে ও কি তার দাই তো কি আমি দেই গিয়া বাসিয়া একদম বললে 50,000 বাসিয়াতে আমি আর নাই আমার দুনিয়াও নাই বুঝাইবার লাগিয়া বাদশা হারুন রশিদে দুনিয়ার মানুষের সামনে ইতিহাস পড়িয়া তুইয়া দেইবার লাগিয়া মানুষের বুঝ দিবার লাগি ওখান কইয়া তাই মরার বাহানা করিয়া আসলে তাই মরছই না এলান হইছে আর ফকির বেটারে লগে করিয়া আলো হইছে মরার মতন মুজাসসম এবু বানাইয়া আর কবর নিয়া রাখা হইছে ফকির বেটারে কবর দেব হইছে বেটা তো বুঝবাইছে উলাস কবর নিয়া যে সময় থোয়া হইছে ফকির বেটা কইলো বুঝবাইলাম আমার আর বাদশা হারুন রশিদের মাঝখানে একটা বেড়া দেব হই গেল আমি আর বাচ্চা হারুন রশিদ আর পাইলাম না এর মাঝখানে তাহলে একটা পর্দা দেবো হয়ে গেছে গিয়া আর ফলে হুনি গিতা ও সময় জিগাই রাখে একজন মানুষ এই বাবা ও আল্লাহর বন্দা তুমি যে অমুক মালিকর উঠে গো রাখতাই এই উঠ ডেইলি দিন দায় রাখবার লাগি আর ফেট করে আকাশ খাওয়াইবার লাগি কত তোমারে ভুলা নিয়ে একটা বলেন 2 টাকা মানে তুমি ফেট করিয়া খাওয়াইতাই নি করে 2 টাকা ভাইয়া বলেন না ফেট করে দাম পারছি না বলেন তেই হোক আদায় করে না নাকি খাও ঠান্ডা যেমনে সকাল থেকে লেগে বাড়ি আনি আরম্ভ বিকাল পর্যন্ত বুঝি বাড়ি আইছই ফকির বেটা এখন আবার বিকালে হুনা গেল কথা বলেন তোমার যে মালিকে 2 টাকা দিত এই 2 টাকার লগে আসনি উঠো করে বাড়ি লইয়া যাইতাই আর বাড়ি লইয়া উঠোর বাদ বাতান জায়গা না তখন পরিষ্কার করিয়া ভাঙিয়ে পিয়া মশাই তো গেটা পরিষ্কার করতে নি বানা বলেন না বলে তো সারা রাই তো ডান্ডা খাও এখন সারা রাই তা সারা দিন 2 টাকা হোক আদায় না হয় এই বাড়ি উড়ি খাইয়া বাদর দিন সকাল যে সময় হইলো ফকির বেটা কয় দেখলাম আমি এক রাস্তায় গইছে আর ওবা দিয়ে আমি যাওয়া লাগাইলাম বাদে দেখি খবর থেকে বার হই গেছি আটি আটি আমি বাড়ি আই গেছি এখন জিতা হই আই গেছে খবর থেকে এক রাইত রয়ে কত ভাই তো 50,000 আশ্রফি এখন কয় দুয়াই আল্লাহ আমি এর ইবাদত আইতাম না 40 দিন লুকাইয়া রইছে বাদে খবর বা হইলো ফকির বেটা তো ঘুরিয়া আইছে বাচ্চা হারুন রশিদের দরাইয়া নেব হইলো তোমার 50,000 আশ্রফি গুণে হইয়া যাওয়ার পরে বেটা কয় হুজুর আল্লাহর ওয়াস্তে আমি মাফ চাইয়ের বেটা 2 টাকার হিসাব দিতে 24 ঘন্টা বাড়ি আইছে মাত বুঝওয়ার নি আপনারা 2 টাকার হিসাব দিতে 24 ঘন্টা বাড়ি আইছে হুজুর 50,000 আশ্রফি আমি ফকির বেটার দ্বারা আল্লাহর কসম হিসাব দেওয়া সম্ভব না আমি নিতাম না হাকিম আত্মস্তাব রহমাতুল্লাহ আলাইহি যে সময় আল্লাহর বান্দারে কইছেন বিমারের কোনো ঔষধ নাই বেকার বেফানা বেকার হয়ে গেছে গিয়া ওয়া জঙ্গল মুখ হয়ে গেছে এমন সারা দিন সফর করলে বিকালে তখন আইব না হইতো না আনসি আইব না হইতো না খাওয়ার গরণ তো হইব না হইতো না পিপাসা গরণ তো হইব না হইতো না একদিকে পেটর কুদা আর একদিকে পানির পিপাসা এখন জঙ্গল রাইতে গেছে পানিও কোনো ভাবে তার পায় না হঠাৎ দেখে মরা মানুষের মাথার একটা মা লই ঠিলুয়ে বইয়া জায়গা রাখা আছে উপর মুখ মুখ দিয়া অপুর মধ্যে তুলা পানি আছে এমন পানির পিপাসায় ধরছে না খাইয়া কোনো ব্যবস্থাও নাই কইল খাইলে তোমার আল্লাহ যাও করেন না জান বাঁচানি ফর দেখান জানান নিয়ে তারা এখানে আমরা থেকে বেশ আপনারা জানেন জান বাঁচানি ফর দেখান আমরা মেসা বগল থেকে বেশ আপনারা জানেন কিলা বেশ জানান মতে এখন দুনিয়ায় মানুষ বন্ধনকে ভর্তি হয়ে গেছে কোন কোন ভাই কোন রুজি ভাইয়ের না বাসায় বাঁচতাম তো পাতন না তোরা মাতার তোলা তো দেখো পা এমন এমন দুইটার পরে আপনারাই তা আন্দাজি দামা সামা ওয়াজ করে বুঝাইলে ওই তোরা জান বাঁচানি ফরজ আপনারাও কইছো ওটার লাগে কোনো ব্যবস্থা পাই দিনে কোনো বন্ধুর বৌনিয়া গিলো দিছে টাকা আনছি খারবার করি আর মোটামুটি খাই আর আগর মাহাতি কা নিয়াদ আছে না সিদ কুজুন গে ওয়াল কিদ কো ইহুলি ইয়াদ আছে নি সত্য মানজনে না জাত দে মিথ্যা হারামে মানজনে না জাত দে না আল্লাহর বান্দা চিন্তা ধারা করিয়া কইলা ওক মরা মানজর টি লোক মধ্যে বানি খাই দিতাম খাই দিতাম কইতে না কইতে দাদা বিষাক্ত এক সাহাবে কো দৌড়াইয়া আইছে আইয়া তাই খাইবা লাগি আগে সাহাবে অন্তরে বানি খাই দিছে এখন আর খাওয়া সম্ভব নি খাওয়া সম্ভব নি এর বাদে তো জানবাসারে বরস পানির পিপাসা দূর না সাথে ও পানি পান করার বাদে আল্লাহর বান্দা বিমারি বেটায় ও মাতা মরা মানুষের মাতার চিলুত্ব কি বাজে কত গুটা খাই দিয়েছে পরের দিন সকালে দেখা যায় আস্তে আস্তে বিমার বালাওয়া আরম্ভ হয়ে গেছে জোরে কই একবার সুবহানাল্লাহ এখন বালাওয়া আরম্ভ হওয়ার বাদে কইছে আল্লাহর দয় হে কি মাহতর দম লাগো 12টা বাজাই মু বউ চালিছি ফুয়াইন চালিছি বাড়ি চালিছি সম্পদ ত্যাগ করছি মরি যেতাম এক রাত গেল না বালা হয়ে যায় দম লাগো তোমার দামা চালাতে চিত্রণ করা
দুস্তহল আর বুজুর্গহল উলামায়ে কেরামে যে প্রেসক্রিপশন প্রেসক্রিপশন দিবা এটা জন্য তো দাইবার বড় হট প্রেসক্রিপশন দুরে কোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কইলে মানি না আমরা মানি আমরা ওই ইটা এখন মানার জন্য তাই এখন তো জেবাই গেলে ফায়দা হই বড় ভাই ওবাজু কইয়া দে আন্দাজ এর কিতা কইয়া দে বলেন ওদা কর খালি নমাজ পড় নমাজ পড় নমাজ তো সারা কই দোন কোন সারা পাই নি ও দোন তো সারা পাইবা এরাও বাইতরা এখন আল্লাহর বান্দা ভালো হই গেছেন ভালো ইয়ো 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 হাকিমা তোস্তা রহমাতুল্লাহ আলাইহি বলে তো পৌঁছি তো পৌঁছিয়া বলে আজকে হয় তোমার হাকিমি শেষ আর না হইলে আমি তোমার কাছে ডিবলদার হইতাম ই তামাশা বা প্রেসক্রিপশন করো কি বলে কিতাব প্রেসক্রিপশন তুমি তুমি নি বলে আমার বেমারের ঔষধ নাই মরতাম এখন ভালো হই গেলাম কিলা হাকিমা তোস্তা রহমাতুল্লাহ আলাইহি এখন ভালো হওয়ার পিছনে ঘটনা আছে সুবহানাল্লাহ কই যায় না নি বালাওয়ার পিছনে ঘটনা আছে বলেন কিটা ঘটনা বালাওয়ার পিছনে আছে বলেন তুমি কিলা কিলা খানো গেছলা কিলা হইছো তা কোয়া রাখবো বলে হুজুর আপনি যেই দিন এলান করিয়া দিছনা আমার বিমারের আর কোনো ঔষধ নাই হুনার লগে লগে বিবি ত্যাগ করছি বাচ্চা ত্যাগ করছি সম্পদ ত্যাগ করছি জঙ্গল মুখে রওনা হয়ে গেছি হুজুর সফর করতে 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 যে সময় আর কোনো ব্যবস্থা পাইছি না হুজুর ব্যবস্থা না পাওয়ার কারণে হঠাৎ পানির পিপাসায় ধরছে এখন পানি পান না করলে কোনো অবস্থা নাই না করলে আমার জান বাঁচে না হুজুর পানি তালাশ করে কোনো দিকে পাই নাই হঠাৎ দেখলাম মরা মানুষের মাথার টিলুর মধ্যে কিছু পানি আছে হুজুর আর এমন পানি ওমরেন দেখার লগে লগে আমার খাওয়ার মন চাইলো আমি আর দিবার আগে আগে বিষাক্ত এক সাপে আই ও পানি পান করে লইছে এর বাদে আমার পিপাসা আমি বরদাস্ত করতাম পারছি না হুজুর ও সাপে পান কি তো যে পানি লইছিল ও পানি আমি পান করে লইছি আল্লাহর ওলি হাকিম আখতার সাহেব রহমতুল্লাহ আলাইহি টান মারি টেবুলের দয়ার বার করে না বার করে এখন যে আল্লাহর গোলাম ও দেখো আমি তোমার প্রেসক্রিপশন করিয়া তৈছি তোমার বিমারের ঔষধ হইলো মরা মানুষের মাথার একটা টিল হইতো টিলের মধ্যে কত গুড়া পানি রাখা হইতো আর ও পানি তুমি খাইবার আগে বিষাক্ত এটা সাফে আইয়া খাইতো এর বাদে যদি ও পানি তুমি খাইতা ভালো তোমার বিমার ভালো হয়ে যাইব মাত বুঝাইছি নি والمؤمنون والمؤمنات بعضهم اولياء بعض مؤمن بتين مؤمن بتين তোর লাগি বন্ধু مؤمن بتين مؤمن بتين তোর লাগি বন্ধু বর্তমান না যায় বন্ধুত্ব নাই এখন বন্ধু যদি হয় বন্ধুরে উপহার দেওয়া লাগে না লাগে না গিফট দেওয়া লাগে না লাগে না ওদের হ্যাপি নিউ ইয়ার গেছে আপনারা দেখলে দেখতে পারবা 5 টাকার কলমে গুলো হইছে 5 টাকার কলমে গুলো ইয়া পয়লা বস্তা দিবে রাইছে এর বাদে কাগজ দিয়া বেড়াইছে কাটনের ভিতরে এর বাদে কাগজের উপরে জগজগা কাগজ আর হারাইছে বানা করে প্যাকিং করছে অত বড় ভিতরে কিন্তু ও এক কলম মাত বুঝবার নি আপনারা আর প্যাকিং করিয়া উপরে ব্লক করে লিখেছে হ্যাপি নিউ ইয়ার কইয়া লইয়া গেছে বয়ফ্রেন্ডে গার্লফ্রেন্ডর বাড়ি হিন দাবার করে কাইনে তো তোমার সুন্দর করে সমাদরে গ্রহণ করছেন বয়ফ্রেন্ডে মিষ্টি মুখ করাইছেন বয়ফ্রেন্ডর লাগি গপসপ যা করবার আলাপ আলোচনা করছেন বয়ফ্রেন্ডরে বিদায় দিছেন দেওয়ার পরে গিফটি কো কুলতে কুলতে বিত্তর গিয়া পাইতে পাইতে আধা ঘন্টা সময় গেছে কি হেরান হইয়া লাস্টে গিয়া বাবা দা অত বড় প্যাকিং আর ভিতরে এক কলম কয়নি না হয় না ওই না ওই না এখন দেখিয়া গার্লফ্রেন্ড দেখো যাও তুমি যদি আমার অতমান হেরান করাইছো তো আমিও তোমার হেরান করাইমু টাইম গেল যেন 5 টাকা দিয়ে খাতা আর এখান এখান দিয়ে প্যাকিং করতে 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 তোমার বড় এক ডিকশনারি মতো হয়ে গেছে অত উচা কাটন হয়ে গেছে লইয়া গেছেন টাইম হ্যাপি নিউ ইয়ার কইয়া আমার আল্লাহ রাব্বুল আলামিন এইটা হিকায়া দিছেন না বন্ধুয়ে বন্ধুয়ে কিতা গিফট দিতায় বন্ধু বান্ধবীয়ে বান্ধবীরে কিতা গিফট দিতায় আল্লাহ কই দেয় ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার বন্ধু তুমি তোমার বন্ধুরে দেও বালাখামর আদেশ বাদখান থেকে ঘুরাও বান্ধবী তুমি তোমার বান্ধবীর দাও বালাখামর আদেশ বাদখান থেকে ঘুরাও যদি একদিন তুমি করিলি তাই পারো তো মুমিন বন্ধু হইয়া বন্ধুর হক আদায় হইব মুমিনাত বেটিন বন বান্ধবী হইয়া বান্ধবীর হক আদায় হইব একদিন যদি আদায় করো না তো তোমার এই হক আদায় হইত না একদিন শেষ হওয়ার বাদে কিতা করে রাখবো আল্লাহ তোমার কাওয়া তালা এর আগে দিয়ার এলান কথা ويقيمون الصلاة ويؤتون الزكاة তুমি যদি চার পরস্পরে বন্ধুত্ব স্থাপন করতে চাও তো বন্ধুত্বের মধ্যে গিফট তুমি হর লাইনে দিতে দাও গিফট দিয়ে দিতে দিতে যদি ভালো তো তুমি কামিয়াব হয়ে যাবে গিয়া ভাই তুমি নমাজ বনি গেছো মসজিদে নমাজ পড়ায় তোমার ভাই ওদিকে যার গিয়া ভাই কেমন হয়ে যায় আছি আর আর গিয়া নমাজের সময় তুমি যদি এক পাতা ধরে বালা খামার আদা বলেন ভাই নমাজের সময় হয়ে গেছে আইদা ও মনে আনি দেওয়ার কারণে তুলাবা দেখো খবর পাওয়া যায় পানি কাঠ তিনগার মধ্যে আপনার বলে রয় আর বাইকে এক লোকে ধাক্কা খাইয়া বাইকে বাইকের থাকি বলে রয় মানুষ বেশি আসলা দেখা যায় বলে রয় গেছে কি বন্ধ বাইকও গেছে কি বন্ধ এক লোকে তিনজন দেড় বডি এরা ঘটনা ঘটেনি না ঘটে না ও যদি তুমি উপহার তা দিলাই তাই বন্ধু ভাই আই জানো মাঝো তুলা বাদ দাইবে অ্যাক্সিডেন্ট হলে বাচ্চেরা বাচ্চে না
বাচ্চারা বাচ্চারা ওইখানটা তুমি ওলা করতায় কিলা বলেন তোমার বন্ধু মনে করে তারে ওলা আদেশ তুমি দিতায় এর বাদে ওই উতুনা যাকাতা তোমার মধ্যে যে মাল আল্লাহ নিহিত করে তো আমি আগে কইলাম ও হিফজু আমানাতিকা তোমার মধ্যে আমি আল্লাহর তো আমানত দইছি আমানতের হেফাজত করো মাল তোমার মিনা আল্লাহ তোলা মত কুয়া আরো তোলা দুলে কুয়া আল্লাহ যদি মার হয়ে থাকে ও মালের হেফাজত করবার লাগে আল্লাহ তালা ফরমাইতা ও মালের হেসা হেফাজত করতে গিয়া আজ দুনিয়ায় জমিনো আমি প্রায় সময় গত বছর সকালে আমি হইয়া গেছি ও নাইয়া বুঝো সকালে ওই যে আদনা আদনা হোক কিরবেদিন ধরে উপরে তো কাজ ফরজ হয়ে গেছে বলে হো ওদের মা গিয়া নিয়ে খাইবার কুজিয়া নিয়ে খাইবার কোথায় বই গেল খালি আনিয়া খাইতা দিতা না এর কারণে ইটা জকাত কিতাব বুঝেন না মুসলমানে জকাত কিতাব বুঝেন না আপনারা একবারে দিল হাত দিয়া ইনসাফ করে রাখো মা এখন পর্যন্ত আমরা জমিনো এখন পর্যন্ত মুসলমানের মধ্যে 190 জন ফাইট 10 জন ফাইটার আপনারা যে কামা হক কা হিসাব করিয়া জকাত স্পাই টু স্পাই যে পরিমাণ মাল হইছে ও পরিমাণ মাল বসাই দিলেন পাইবা দিয়ে